আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের একটাই কথা, আমাদের রসুলের মহাব্বত। কি বলেন, ঠিক কিনা? দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আমাদের আন্দোলনটা শুধুমাত্র ফ্রান্সের বিরুদ্ধে। কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশের কারো বিরুদ্ধে আমাদের আন্দোলন? পরিষ্কার কথা, আমাদের একটাই কথা, আমরা রসুলকে ভালোবাসি। আমার রসুলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র যারা করেছে তাদেরকে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে। আমরা এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এই দাবিটা জানাইতে চাই, আমরা সকলে এই ফ্রান্সের এই কার্যক্রমের বিরুদ্ধে আমরা সকলে একমত, তাদের প্রতিবাদ করতেছি। কি বলেন, ঠিক কিনা? আমরা যেমনভাবে ব্যক্তিগতভাবে আমরা প্রতিবাদ করতেছি, আমরা সরকারের কাছে এই দাবি জানাই বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে যেন ফ্রান্সের এই অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। কি বলেন, ঠিক? আমরা সরকারের কাছে দাবি জানাই বিভিন্ন রাষ্ট্র যেমনভাবে কুয়েত, তুরস্ক, মিশর সহ আবুধাবি বিভিন্ন রাষ্ট্র যেমনভাবে ফ্রান্সের পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করেছে, আমরা সরকারের কাছে দাবি জানাই বাংলাদেশ সরকারও যেন একজন মুসলমান, একজন মুসলমান হিসেবে তার ইমানি পরিচয় দিতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে যেন ফ্রান্সের পণ্য বয়কটে ঘোষণা দেয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহান ওয়া তাআলা লাগু করি শুকরিয়া যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে রসুলের প্রেমিক হয়ে না খেয়ে না ইয়া করে যে আমরা জুমার নামাজ আদায় করার পর পর রসুলকে মহাব্বত করিয়া যে একটা মিছিলের মধ্যে অংশগ্রহণ করলাম, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম থেকে উত্তম যা দেখে দান করুক, আমিন। যে কোনো মুহূর্তে যে রসুলের প্রেমিক যারা সব সময় আন্দোলনের জন্য দাবি করতে হবে, কার জন্য? রসুলের জন্য। আজকে যে ফ্রান্সে যে রসুলকে ব্যঙ্গচিত্র করিয়া তাদের দেওয়ালিকা লাগাইছে, এই দেওয়ালিকাকে তারা বর্জন করতে হবে, আর রসুলের শানে যে বিয়াদবি করছে এ নিয়ে সারা বিশ্বের কাছে মাপ চাইতে হবে। এটা আমাদের রসুলের প্রেমিক হিসাবে আমাদের এটা কি আন্দোলন না হলে আমাদের সারা বিশ্বব্যাপী সারা মুসলমান যেভাবে কাতার, আবুধাবি, দুবাই, সৌদি আরব, মিরিশর যারা তাদের পণ্যকে বর্জন করছে, আমাদের বাংলাদেশও তাদের পণ্যকে বর্জন করতে হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার কিছু নবী প্রেমিক বন্দাদেরকে নিয়ে আল্লাহ তখন পর্যন্ত পরিশ্রম করছে নামাজের পরে না খেয়ে, আল্লাহ তোমার এই আশেক বন্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের তরফ থেকে আজকের মুনাজাত কবুল আর মঞ্জুর করে লও। আয় আল্লাহ, আমাদের নবীর বিরুদ্ধে যে জালিম জাহেল, আল্লাহ যে পশু নরপশু যে কথাবার্তা বলছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, আর যদি হেদায়েতের রাস্তা না আছে আবু জাহেলের মতন জিল্লতি দিয়া বিদায় দাও, আবু জাহেলের মতন জিল্লতি দিয়া তাকে বিদায় দাও। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করে দাও, আমাদের প্রশাসন যারা আছে সুন্দরভাবে আমাদের দেশের এই পরিচালনা কাজগুলো সমাধান করতে পারি সে তৌফিক দান করে দাও। প্রত্যেকটা নবী প্রেমিক নবীর উম্মত আল্লাহ সঠিকভাবে কাজ করতে পারে সেই তৌফিক দান করো, আমিন। বেরহমাতিকা ইয়া